আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে দাদাভাই মিডিয়াতে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন তো, বাকিটি অবশ্যই দেখবেন, আমি দেখাবো, সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আজকে এই লকডাউনে কি হচ্ছে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, ভালোবাসাটা কিন্তু একটা মহাব্বত জিনিস, কিন্তু সেই মহাব্বতের নামে আমি মুখে কিছু বলতে চাই না। আমি আপনাদের ভিডিওটি দেখাবো, এরা প্রেমিক প্রেমিকার ভালোবাসার নামে তারা কি নোংরামি করতেছে, আমি সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো বা দেখতেছেন আপনারা। এই কি ভালোবাসা! আজকে আপনারা দেখেন চিপা চাপায় পার্কগুলো কিন্তু নিরাপদ নয়, সেখানেও তারা এই ভালোবাসার নামে তারা এই কাজগুলো করে। আর এই ভালোবাসারই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে ছড়িয়ে যায়। তার কারণ কি? তার কারণ এভাবে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমিকাকে প্রেমিক ভিডিও করে রাখে, দ্বিতীয়বার যখন তাকে ইশারা করে আর যদি ইশারা রাজি না হয় তখনকার এই ভিডিওগুলো ভাইরাল করে দেয়। তাই আমি আমাদের যুবতী, বিশেষভাবে আমাদের যুবতী যারা আছে, আমাদের মেয়েরা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখলে হয়তো তারা বুঝতে পারবে যে কী ভুলটাই না করছে। আপনারা দেখতে আছেন যে কী কাজগুলো চলতেছে, তো সেগুলো মুখে প্রকাশ করার মতন ভাষা নাই। তো অবশ্যই ভিডিওটি দেখছেন, তো কী বলবো, আমরা গাইডিজন যারা আছি সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার ছেলে সন্তান হোক, ছেলে হোক মেয়ে, যখন বাল্য হয় তখন দেখবেন তারা কোথায় যায়, কোথায় আসতেছে, দুই তিনবার আপনারা চেক করবেন। ভালো মানুষের সাথে যদি চলে সে ভালো মানুষই হবে, যদি খারাপ মানুষের সাথে চলে সে খারাপই হবে। সো এই কথাটা শুধু আমার নয়, এটা অতি পূর্বে থেকেই কথাগুলো, যেটা আমাদের অতীতের কথা আপনাদেরকে আমি তুলে ধরলাম। তো আমি ভিডিওটি বেশি লম্বা করলাম না, এই কারণে আমি ভিডিওটি শুধু সতর্কবাণী দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম, কাউকে হেও করে আমার এই ভিডিওটি বানানো নয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।